জ্ঞানী হলে ইকরার, জানতে হলে ইকরার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকের এই প্রোগ্রামগুলো আপনারা দেখছেন, আমি তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আজকে মিজানুর রহমান আল আজহারি একজন বড় সেলিব্রিটি এবং বড় মাপের আলেম এবং তরুণের নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র, যারা মিজানুর রহমান আল আজহারিকে নিয়ে সমালোচনা করেন, আমি তাদেরকে বলছি প্লিজ ভাই আপনারা সমালোচনা করবেন না। মিজানুর রহমান আল আজহারি সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। আল্লাহ যাকে সম্মান করে কেউ তার সম্মানকে ফিরিয়ে নিতে পারবে না, এটা কখনোই পারবে না। আর আল্লাহ যাকে অসম্মান করে দুনিয়ার কোনো মাখলুক তাকে সম্মান করতে পারবে না। তাই বলছি মানুষকে যে সম্মান আল্লাহ তাআলা দিয়েছে সে সম্মানকে কেউ বেজ্জিতি করতে পারবে না। মিজানুর রহমান আল আজহারির ওনার প্রত্যেকটি কথা হাদিস এবং কোরআন, উনি প্রত্যেকটা কথাগুলো কোরআন থেকেই বলে থাকেন মানুষকে বোঝানোর ক্ষেত্রে, যে আল্লাহর পথে কীভাবে মানুষ আসবে। ওনার মুখে কখনো কোনো বদনাম আমরা এই পর্যন্ত শুনি নাই। আমরা ওনার কাছ থেকে একটা জিনিস শিখার বিষয় হলো যে উনি এত বড় একজন সেলিব্রিটি হয়েও কেন উনি মানুষের সমালোচনা করেন না। উনি জানেন সমালোচনা করে মানুষের কাম্য নয়, সমালোচনা করে কেউ কোনো দিন বড় হতে পারবেও না। সেই বুঝটা ওনার ছিল বিদায় উনি কারো সমালোচনা করেন নাই। আর উনি কেন এবার সমালোচনা করবেন? একজন মুসলমান একজন মুসলমানের সমালোচনা করা সেটা কি ইসলামে আছে? নেই। একজন আলেম একজন আলেমের সমালোচনা করবে সেটা কিন্তু নেই। প্রকাশ্যে সমালোচনা করে, কিন্তু মিজানুর রহমান আল আজহারি উনি কখনো প্রকাশ্যে কারো সমালোচনা করে নাই। ওনার প্রত্যেকটা বয়ান এত চমৎকার, এত স্ট্যান্ডার্ড, যা বলে বোঝাতে পারবো না। ওনার বয়ান শুনতে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়। কেন হাজির হয়? একমাত্র আল্লাহর জন্য। তো প্রিয় দর্শক মণ্ডলী, যারা মিডিয়া ভাইরা আছেন, মিডিয়া ভাইরা অনেকেই ভুল করে থাকেন, আপনাদের ভিউয়ার্স বাড়ানোর জন্য, টাকা ইনকামের বেশি হওয়ার জন্য একটা জিনিস ভুল করে থাকেন, সেটা আপনাদের ক্ষতি হচ্ছে, অন্যজনের ক্ষতি কিন্তু হচ্ছে না, সেটা আপনারই ক্ষতি হচ্ছে। এক আলেম আরেক আলেমের বিরোধিতা, যে আপনার টাইটেলগুলো ব্যবহার করেন আসলে এটা মোটে কিন্তু ঠিক নয়। কতটুক সত্য আর কতটুক মিথ্যা আপনারা কিন্তু যাচাই বাছাই করেন না। আর একজন আলেমের যে বয়ান আপনারা যখন রেকর্ডিং করেন, পুরো বয়ান কিন্তু আপনারা ইউটিউবে কিন্তু ছাড়েন না, কাটসাট করে কিন্তু আপনারা ছাড়েন। যেগুলো দেখলে মানুষ বিতর্কিত হবে সেগুলি কিন্তু, সেই কথাগুলো কিন্তু আপনারা আপলোড করে থাকেন। প্রিয় ইউটিউব ভাইরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভাইরা, ইসলামের বারোটা আপনারাই বাজাচ্ছেন, ইসলামটাকে আপনারাই ছোট করতেছেন। একদিন আপনারাও ছোট হবেন সেই দুনিয়াতে, যেখানে একবার যাবেন দ্বিতীয়বার দুনিয়াতে আসতে পারবেন না, আফসোস ছাড়া কিছুই হবে না।
তাই আমি এমডি মুয়াজ প্রতিবাদ করছি এবং আমার চ্যানেলের নাম হচ্ছে প্রতিবাদ মিডিয়া। আমি প্রত্যেক ইউটিউবারদেরকে সতর্ক করে দিচ্ছি, কোনো আলেমের বিপক্ষে যাবেন না, কোনো আলেমের বিরোধিতা করবেন না, কোনো আলেমের এক আলেম আরেক আলেমের বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করার জন্য যে টাইটেলগুলো ব্যবহার করেন সেগুলি করবেন না প্লিজ ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা আমাদের কার্যকলাপ প্রত্যেকটা কিন্তু এন্ট্রি করে রেখে দিয়েছে। কিছু টাকা কামাই করার জন্য আপনি কেন এইসব লিখতেছেন, এইসব লিখে মানুষের কাছে কেন বিভ্রান্ত সৃষ্টি করতেছেন? আজকে ইউটিউব যুগ, অনলাইনের যুগ, মানুষ যা দেখে তাই বিশ্বাস করে। কিন্তু আপনারা এমনভাবে থাম্বনেলগুলো ব্যবহার করেন যা বিশ্বাস করার মতো, কেন ভাই? আপনি ভালো কাজ করেন, ভালো কাজ করেন আপনি। হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, ইলিয়াস রহমান জিহাদি, তারেক মনোয়ার, মিজানুর রহমান আল আজহারি, নাম না জানা অনেক আলেম ওলামা, ওরা হচ্ছে ভাই ভাই, মুসলমান ভাই ভাই। ওরা যদি একবার খেপে, মিডিয়া ভাইদের অস্তিত্ব থাকবে না। আপনি ওদের মাধ্যমে তো টাকাটা ইনকাম করতেছেন, ওদের নামে কিন্তু আপনারা সমালোচনা করতেছেন আপনাদের ভিউয়ার্সের জন্য। ভাই আসুন, সঠিক পথে আসুন, কোনো সমস্যা হবে না। সরল পথে আসুন, কোনো সমস্যা হবে না। রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা, উনি আপনার রিজিককে আরো সহজ করে দিবেন, আর প্রশস্ত করে দিবেন। ইউটিউব ঢুকলেই এর বিরোধিতা, অর বিরোধিতা, অর গিবত, অর গিবত, হাই হাই কি অবস্থা ইউটিউবে ঢুকলে। মানে এখন ইউটিউবে শুধু আলেমদের কি নিয়ে কথা, আলেমদের বিরোধিতা, কে কি করছে না করছে, ওইসব বিষয় নিয়ে খালি ঘাটাঘাটি। আরে ভাই আলেমদের তো ভালো গুণ আছে, ভালো গুণটা নিয়ে আপনার প্রচার করেন, যেটা করলে যুবক সমাজটাকে সুন্দর হবে সেটা আপনারা করেন। উমুকটা কেন এই কথা বলছে, উমুক হুজুর এই কথা কেন বললো, উমুক হুজুর ভাষা ভালো না, উমুক হুজুর কথা ভালো না। বাহ, একজন আলেম যখন স্টেজে ওঠে তখন তার বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে তার কথাগুলো বলতে হয় বোঝানোর ক্ষেত্রে। ও আপনারা বলবেন ওর হুজুরা বললেই দোষ না, যাই হোক কথা বলবো না, আবারও আপনাদের সামনে কোন এক ভিডিওতে আবারও হাজির হব ইনশাআল্লাহ, প্রতিবাদ নিয়ে, সত্যের প্রতিবাদ নিয়ে হাজির হব। আমি সত্যের পথে থাকবো ইনশাআল্লাহ, কোনো মিডিয়াকে দেব না আজে বাজে কমেন্ট, আজে বাজে থাম্বনেল এবং আজে বাজে টাইটেল ব্যবহার করার জন্য, তার প্রতিবাদ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি আর ভালো ভালো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ, হাজির হব ইনশাআল্লাহ। যেন আমাদের মতো, আমাদের মতো যারা ইয়াং ছেলেরা আছে তারা যেন বুঝতে পারে, তারা যেন সঠিক পথে আসতে পারে। ভাই ভাই, মুসলমান ভাই ভাই, কার সমালোচনা করব, ওরা কি ইহুদি না ওরা খ্রিস্টান, ওরা তো আমার মুসলমান ভাই, আমি একজন মুসলমান ভাই, কিন্তু আমি নামদারি মুসলমান। যারা ইউটিউবে বিভিন্ন রকমের টাইটেল ব্যবহার করেন, থাম্বনেল ব্যবহার করেন, তারা তো মুসলমান। দর্শক, আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে
অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ, আর আমাকে মহাব্বত করে যাবেন। আমি সত্যের পদে আছি, সত্যের পদেই থাকবো ইনশাআল্লাহ, সত্যের প্রতিবাদ নিয়ে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।